हेलो स्टूडेंट्स, आज के प्रथम ही डायबिटीज पढ़ा डायबिटीज के आगे नाम होच्छे मधुमेह সেটা নিয়ে আলোচনা করব। এই ডায়াবেটিস বা মধুমেহ জিনিসটা কি? এটা হচ্ছে যখন আমরা কি কার্বোহাইড্রেট থেকে শক্তি পাই, সেই শক্তি আমাদের দেহে বিভিন্ন কাজে লাগে, পুষ্টি পাচ্ছি, আমাদের তোমার বৃদ্ধি হয়। তো যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, না কোষে ঢুকতে পারছে না, কোনটা না তোমার হচ্ছে যে গ্লুকোজ, যার ফলে কি হবে তোমার ওটা সেই শক্তি পাবো না, এবং কি হয় এটা বিভিন্ন অঙ্গে সমস্যার সৃষ্টি হচ্ছে, সে হৃৎপিণ্ড বলো বা বৃক্ক বলো, এরকম বিভিন্ন অঙ্গে এফেক্ট ফেলে। এবার বলি এটা কেন হয়। দেখো ডায়াবেটিস, আমরা যেটা মধুমেহ বলে থাকি এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এর অগ্নাশয় প্যানক্রিয়াস, যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থি একটা আইলেটস অফ ল্যাঙ্গারান্স আছে এবং যেখানে আলফা বিটা এবং তোমার ডেল্টা সেল আছে, এবং সেই বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর তোমার গামা আলফা থেকে হয় গ্লুকাগন। এবার গ্লুকাগনের কাজ কি হচ্ছে, না গ্লুকোজের পরিমাণটা রক্তে বাড়া, আর যেটা তোমার ইনসুলিনের কাজ সেই গ্লুকোজের পরিমাণটা চেক করা, যাতে সমতাটা বজায় থাকে, যেন অতিরিক্ত না হয়ে যায়। এবার যখন ইনসুলিন মনে করো কম ক্ষরণ হচ্ছে, তখন কি হবে, রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে, কোষে যেতে পারছে না, কোষে যদি না যেতে পারে বিভিন্ন অঙ্গে সমস্যার সৃষ্টি হবে, এটা ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস বলে। কিন্তু এখানে জানার বিষয় আছে, ডায়াবেটিস মেলিটাস এটা দুটো ভাগে হয়, কিরকম, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ ইনসুলিনের উপর নির্ভর করে যে ডায়াবেটিস মেলিটাসটা হয়, এটা কিন্তু কোনো বয়সের কিছু নিয়ম নেই, মানে যে কোনো বয়সে হতে পারে, এবং সেটা 20 বছর বয়সে ছেলেদেরও হতে পারে, সবারই ক্ষেত্রেই হতে পারে। কেন না, এটাই অন্তঃক্ষরা গ্রন্থির যে বিটা আইলেটস অফ ল্যাঙ্গারান্স, তার যে বিটা সেল, সেই সেলের প্রবলেম, সেখানে ইনসুলিন ক্ষরণ কম হয়, যার ফলে তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, ওই জন্য ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আর নর্মাল যে আমরা যে বলে যে সুগার হয়ে থাকে বয়সে, একটু একটু বয়স হলে বলে সুগার হয়, সেটা কি ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, ইনসুলিনের উপর নির্ভর করে না, ঠিক আছে, ইনসুলিন নন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের উপর নির্ভর করে হয় না। একটা বয়সকালে যখন কার্যকারিতা শেষ হয়ে যায় তোমার সব তখন কি হয় না, সুগারের পরিমাণটা বৃদ্ধি পায় দেহে রক্তে, সেই সময় ডায়াবেটিস মেলিটাস বলা হয়ে থাকে। এখানে একটা জেনে রাখা দরকার, ডায়াবেটিসটা আমরা চট করে বলে থাকি ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিস মানে যে যে মধুমেহ তা কিন্তু মোটেও নয়। ডায়াবেটিসের একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিলাস। ডায়াবেটিস ইনসিপিলাস এই জিনিসটা কি, ডায়াবেটিস ইনসিপিলাস দেখবে আমাদের বৃক্কতে, আমাদের বৃক্ক নেফ্রন আছে, সেখানে হেললি লুপ আছে ইউ আকৃতি, সেইখানে কি হয় জলে পুনঃশ্বসন হয়, জলে পুনঃশ্বসন হয়, এবং এই কাজটা সাহায্য করে পশ্চাৎ পিটুইটারি থেকে ঘরিত একটি হরমোন যার নাম এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা কি করে, জলটাকে পুনঃশ্বসন করে নেয়, তার জন্য মূত্রের পরিমাণটা চেক থাকে, কিন্তু এটি ক্ষরণ যদি কম হয়ে যায় তাহলে কি বহুমূত্র হবে, বারবার মূত্র পাবে, তার কারণ কি জলের পুনঃশ্বসন তো হচ্ছে না, ঠিক তো, তাহলে জলটা যদি না ছাকা হয় তাহলে বারবার বেরোতে থাকবে, সেই কারণেই ডায়াবেটিস ইনসিপিলাস হবে বা বহুমূত্র রোগ হবে। আর ডায়াবেটিস মেলিটাসের কি ছিল,
মধুমেহ ঠিক আছে দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ এবার দেখো যে পরবর্তী যে তোমার খাদ্য উপাদান খাদ্য তন্তু ছিল দেখো খাদ্য তন্তুতে দেখবে সেলুলোজ পেকটিন এই সমস্ত জাতীয় কার্বোহাইড্রেট এগুলো থাকে ঠিক আছে আর এরপর যেটা ফাইটোকেমিক্যালস আছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিদ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস এটা কি হয় কি থাকে সেটা বলে দিই ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েড ফ্লাভোনয়েড এইগুলো থাকে এবং এগুলো থাকার জন্য কি হয় না হাড় শক্ত হচ্ছে তারপর তোমার এই বার্ধক্যজনিত প্রবলেম একটু কম হয় এবং যেটা হচ্ছে তোমার ক্যান্সার কম হয় মানে ক্যান্সারের চান্সটা কমে যায় এইগুলো তোমার হয়ে থাকে বুঝতে পেরেছ তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়াটা হৃৎপিণ্ডটাও ঠিকঠাক রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় ঠিক আছে আচ্ছা এরপর খনিজ মৌল আছে খনিজ মৌল এখানে দেখবে দুরকম ভাগ আছে একটা হচ্ছে অতিমাত্রিক একটা স্বল্পমাত্রিক কিরকম অতিমাত্রিক খনিজ মৌল আর স্বল্পমাত্রিক স্বল্পমাত্রিক খনিজ মৌল যেগুলো আমাদের দেহে বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলো হচ্ছে অতিমাত্রিক আর যেগুলো অল্প পরিমাণে আমাদের দেহে প্রয়োজন হয় সেটা হচ্ছে স্বল্পমাত্রিক বা অল্প দেখবে অতিমাত্রিক হচ্ছে ক্যালসিয়াম আছে তারপরে ম্যাগনেসিয়াম বলো ওদিকে যে আরও যেগুলো তোমার ভাবে ক্যালসিয়াম বললাম সোডিয়াম এগুলো কিন্তু অতিমাত্রিক সোডিয়ামের কাজ কি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে আচ্ছা যে স্বল্পমাত্রিক মলিবডেনাম জিঙ্ক জিঙ্কের কাজটা কিন্তু ইম্পর্টেন্ট জিঙ্ক দেখবে কি করে না শর্করার পরিমাণটা ঠিক রাখে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং মস্তিষ্কের গঠনে সহায়তা করছে কে জিঙ্ক জিঙ্কের ভূমিকাটা পরীক্ষায় আসে জিঙ্কের কাজ সোডিয়ামের হচ্ছে যেমন জলের পরিমাণ বা জলের ভারসাম্যটা বজায় রাখছে ঠিক আছে তারপরে ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করছে আয়রন অক্সিজেন পরিবহন করছে আয়োডিন মানসিক বুদ্ধি তারপরে বৃদ্ধি এগুলো কন্ট্রোল করে এবং পেশির সংকোচন স্বাভাবিক রাখছে ক্যালসিয়াম এই যে বিভিন্ন ভূমিকাগুলো করতে হবে পরীক্ষায় আসে এরপর যেটা আসবে বিএমআই 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 মানে কি বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স জিনিসটা কিভাবে কি নির্ধারণ করা হয় বডি মাস ইন্ডেক্স মোটামুটি নর্মাল ধরা হয় আমাদের 18.5 বা 18 থেকে 25 24 এরকম থাকে তোমাদের বয়স হয়তো দেখবে 18.5 থেকে 25 এরকম একটা ফিগার থাকে এটা নর্মাল তো কিভাবে কি এটা নির্ধারণ করা হয় ওজন বাই উচ্চতা স্কয়ার এখানে বলা রাখি ওজনটা কেজিতে হবে আর উচ্চতাটা হবে মিটারে উচ্চতাটা হবে মিটারে ঠিক আছে ওজন বাই উচ্চতা স্কয়ার এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স পরীক্ষায় কিন্তু এটা দেয় মনে রাখবে ওজন বাই উচ্চতা স্কয়ার ওজনটা কেজি উচ্চতাটা মিটার এবার একটা বার করা যাক কিভাবে কি হয় একটা এক্সাম্পল নেওয়া যাক এটা কত কি হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক একটা ওজন বলছে ওজন 62 কেজি 62 আর হাইট আচ্ছা বলে রাখি হাইটটা কিভাবে করবে তোমাদের বইতে হয়তো মিটারে দিয়ে দেবে নর্মালি তো এইভাবে উচ্চতা করা হয় না উচ্চতা কি হয় আমরা বলি 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 8 ইঞ্চি এরকম ভাবে বলে থাকি তো সেইভাবে কিভাবে করতে হবে উচ্চতা 5 ফুট
8 ইঞ্চ ঠিক আছে আচ্ছা তাহলে 5 ফুটটাকে আমি ইঞ্চিতে করি 1 ফুট মানে 12 ইঞ্চ তাহলে 5 * 12 প্লাস 8 এটা হচ্ছে কোটা ইঞ্চি 5 * 7 68 ইঞ্চি ইঞ্চিকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিয়ে যাব কি হবে 68 * 68 * 2.54 দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটার হবে 2.54 দিয়ে গুণ করলে সেটা হবে সেন্টিমিটার এই গুণটা দেখে নাও কত কি হচ্ছে 68 কে 2.54 দিয়ে গুণ করলে কত হবে তোমরা করো দেখো 172 মত হবে সে অঙ্কটা করতে হবে